নদিয়ার নবগঠিত কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা দুর্লভ পাণ্ডার বিরুদ্ধে গতকাল রাতে কেউ বা কারা পঞ্চায়েত সমিতির এই বিডিও অফিস চত্বরে পোস্টার ছেড়ে দিয়েছে। ভোরের আলো ফুটতেই পঞ্চায়েত সমিতির সামনে এই সমস্ত পোস্টারগুলি মানুষ লক্ষ্য করেন। পোস্টারগুলোর নিচে পদ্মফুলের চিহ্ন এবং ভারতীয় জনতা পার্টি লেখা থাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে যায়। শুধু তাই নয়, চাঞ্চল্য ছড়ায়, মানুষ ছিচি রব শুরু করে দেয় বিজেপির বিরুদ্ধে। কারণ এই পোস্টারগুলোতে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করেছে অভব্য ভাষায়। সমীর দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে গতকাল রাত্রে পোস্টারিং হয়েছে ব্লক অফিসের সামনে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কারা করেছে এই মুহূর্তে আমি নিচে দেখেছি ভারতীয় জনতা পার্টির লেখা আছে। আপনারাই বলছেন কি ভারতীয় জনতা পার্টি, বা আপনাদের বক্তব্য কি আপনাদের দলীয় কোনো? যদি দলীয় কেউ থাকে তাহলে দল তার অনুসন্ধান করছে, দল তার ব্যবস্থা নেবে। দ্বিতীয় কথা, এই বিষয়ে আমি আপনাকে খুব ছোট্ট বলি, যারাই করেছে কেউ ছাড় পাবেন না, প্রশাসনিক তদন্ত হবে। আমি আপনাকে এইটুকুনি বললাম, প্রশাসনিক তদন্তের জন্য দল চিন্তা ভাবনা করেছে, দলের কাছে খবর এসেছে, এটা আমরা সেভাবে দেখছি। আপনার নাম? পঙ্কজ কুমার সিং, ব্লক সভাপতি, কলকাতা। ওটা আমাদের কাজ না, ওটা ওদেরই তৃণমূলের গোষ্ঠীকন্দলের কাজ। ওদের একটা গোষ্ঠী আছে, তারাই আমাদের বিজেপির মানে পদ্মফুলের যে ছাপ ই করে, ওটা ওরাই করেছে। কারণ বিজেপি এই নোংরা জিনিস বিশ্বাস করে না। আমরা সবসময় মেয়েদেরকে মা রূপে সম্মান করি, সবসময় আমরা এটা করে এসেছি বা করবো আমরা। এরা যে নোংরা জিনিসগুলো করছে, এটার অভিজ্ঞতা আমার হয়েছে যখন আমি জেলে গেলাম। আমাকে সেম একই জিনিস এইভাবেই ওরা তৃণমূলের ছক করে, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা বিজেপির লিডার বলে আমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে 14 দিনের জেলে হেফাজত করিয়ে আমাকে সেই 8-9 রকমের ধারা দিয়ে জেলে ঢুকিয়ে রাখলো আমাকে। তারপরে আমি জজকোর্ট হয়ে ওখান থেকে বেরিয়ে আছি। আর এরা যদি প্রমাণও চায়, প্রমাণ দেওয়া যাবে, টিএমসির লোকে এর সাথে জড়িত আছে। ওদের গোষ্ঠীকন্দলের কারণে ওনাদের যে ম্যাডাম আছেন সভাপতি সুনন্দা দিদি আছেন, ওনার নামে এইগুলো করেছে ওদের লোকেরা। এটা আমাদের বিজেপির লোকের কোনো হাত নেই। আপনার নাম? আমার নাম দশরথ চন্দ্র অধিকারী, আমি কল্যাণী গ্রামীণ মণ্ডলের সভাপতি, ZP44। আমি সবসময় চাই প্রশাসনের দিক থেকে আমি ওনাদেরও সহযোগিতা করি। বিডিও সাহেব জানে, বিডিও সাহেব বিডিও অফিসে যত রকমই কাজ হোক, আমি আমাকে ডাকলে আমি পূর্ণ সহযোগিতা সরকারি লোকদের করি। এটা বিডিও সাহেবও বলতে পারবেন, বা আমাদের চাকদা আইসি উনিও জানেন যে আমি কোনো রকম অন্তত দুর্নীতির সাথে কখনো আপোষ করি না। সে আমার দলের লোকও যদি করে, সে পানিশমেন্ট পাবে। আমি চাই এই যারা এই পোস্টার মেরেছে তাদেরকে আইনানুগ ধরে আইনি ব্যবস্থা করা হোক। আগলা